সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সমস্ত বন্ধুদেরকে এবং ভিউয়ার্সদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পের স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ 2019 এই পরীক্ষার যে ফল গতকাল প্রকাশিত করেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সেটা নিয়ে আলোচনা করব। গতকাল ফল প্রকাশে হওয়ার পর অনেকে এখনও অবধি তাদের রেজাল্ট জানতে পারেননি, অনেকে বুঝতে পারছেন না কীভাবে রেজাল্ট দেখবেন, তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আজকে ভিডিওয় আমরা দেখব কীভাবে খুব সহজে আপনারা দেখে জেনে নিতে পারেন যে আপনারা টায়ার টু এক্সামের জন্য সিলেক্টেড হয়েছেন কি হননি। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে সিলেক্ট করুন এবং অল নোটিফিকেশন বাটনটি হিট করে রাখুন। চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক। আমি আপনাদের সামনে একটি ব্রাউজার খুললাম, গুগল ক্রোম ব্রাউজার, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইট খুলেছি, psc.wbapplication.in। এই ওয়েবসাইটের প্রথমেই ডান দিকে দেখুন লেখা রয়েছে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্টস অ্যান্ড অ্যানাউন্সমেন্ট। এখানটায় লিস্ট অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর ক্লার্কশিপ পার্ট টু এক্সামিনেশন 2019 অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য পার্ট ওয়ান অফ দ্য সেড এক্সামিনেশন কন্ডাক্টেড অন 25th January 2020। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ 2019 ক্লার্কশিপ পরীক্ষা পিএসসি তারা পার্ট টু এর জন্য যে সমস্ত প্রার্থী কোয়ালিফাইড হয়েছে তাদের এখানে লিস্টে দেওয়া রয়েছে, এবং এটা দেওয়া রয়েছে অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ রোল নাম্বার, অ্যাসেন্ডিং অর্ডার অফ রোল নাম্বার এটি দেওয়া রয়েছে। এখানটায় ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে পিডিএফ। প্রথমেই বলে রাখি এটি কিন্তু 2016 পেজ, ভালো করে মনে রাখুন, কারণ 66,000 আপনারা দেখে নিন, 66,492 জনকে পার্ট টুতে বসার জন্য উত্তীর্ণ করা হয়েছে। ফলে এত বিশাল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে থেকে নিজের রোল নাম্বারটি খুঁজে বার করা খুব দুষ্কর, সেই জন্য আজকে আমাদের এই ভিডিও। তো এখানে দেখুন প্রথমে বাঁ দিকে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তারপর কোয়ালিফাইড ক্যান্ডিডেটসদের রোল নাম্বার ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানটায় আপনারা খুব সহজে দেখে নিতে পারেন যে এই 66,492 জনের মধ্যে আপনি আছেন কি না। কী করতে হবে না, এই ব্রাউজারের ডান দিকে এখানে গিয়ে আপনারা ফাইন্ড অপশানে যেতে পারেন, এবং সেখানে গিয়ে আপনারা নিজেদের রোল নাম্বারটি লিখবেন, এবং রোল নাম্বারটি লিখে এই সার্চ বাটনে ক্লিক করবেন বা এন্টার মারবেন। তাহলেই দেখুন আপনাদের সামনে চলে আসবে যে আপনারা, এই যে চলে এলো, এই যে চলে এলো 49,968। এইরকমভাবে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন, যদি কম্পিউটারে করেন, যদি এইরকমভাবে নাও পারেন তাহলে কন্ট্রোল টিপে এফ, কন্ট্রোল এফ টিপলেও আপনাদের সামনে এই বারটি চলে আসবে এবং সেখানে নিজের রোল নাম্বারটা দিয়ে সার্চ দেবেন। সার্চ দিলেই আপনাদের সামনে এটি চলে আসবে, ঠিক আছে। এবার যদি আপনারা মোবাইল থেকে এটি দেখতে চান তাহলে মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার খুলবেন, খুলে দেখবেন ডান দিকে এরকম তিনটে ডট রয়েছে, সেখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা ক্লিক করে নেবেন, তাহলে আপনাদের এরকমভাবে চলে আসবে। আর এই যে 2016 পেজের যে পিডিএফ ফাইল, এটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে সরাসরি ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। এবার চলুন আমরা দেখে নিই যে এই বছর ক্লার্কশিপ পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস কী ছিল পার্ট ওয়ানে, কতই বা ছিল কোয়ালিফাইং মার্কস আমরা সেটা একটু দেখে নেব। দেখুন আপনারা যে ক্যাটাগরি এদিকে দেওয়া রয়েছে আর মার্কসটি দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে মার্কস অবটেন্ড বাই দ্য লাস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, সর্বশেষ যে কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিলেন ক্যাটাগরি ওয়াইজ তাদের মার্কস কত ছিল। আনরিজার্ভড বা যেটা জেনারেল ক্যাটাগরি সেটি ছিল 65.00, ওবিসি এ ক্যাটাগরি ছিল 43.00, ওবিসি বি ক্যাটাগরি ছিল 56.33, এসসি ক্যাটাগরি ছিল 48.67, এসসি এলডি এন্ড সিপি ছিল 5.33, এসটি 29.67, পিএইচ 0.33, পিএইচ এইচআই 0.33, পিএইচ এলডি এন্ড সিপি 26.67, এক্স সার্ভিসম্যান 1.33 অ্যান্ড এমএসপি 0.33। এই ছিল এইবারের 2019 সালে ক্লার্কশিপ পরীক্ষা পার্ট ওয়ানের কোয়ালিফাইং মার্কস ফর দ্য লাস্ট ক্যান্ডিডেটস। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর যারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলটির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।